হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পূজা এসকে টিভি। আর আমি হলাম পূজা। বন্ধুরা, আমার আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ওয়াও স্কিন সায়েন্সের কিছু প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো বিভিন্ন সময় প্রত্যেকটা আমার নিজের টাকায় কেনা। তোমাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ওয়াও স্কিন সায়েন্স দিয়ে ফুল ডে টু নাইট স্কিন কেয়ার দেখানোর জন্য অথবা ওয়াও প্রোডাক্ট নিয়ে আরও বেশি কথা বলার জন্য। আজকের এই ভিডিওটি একটি হল ভিডিও। আমার কাছে থাকা সমস্ত প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো আর এগুলো দিয়ে কী করে তুমি ডে টু নাইট স্কিন কেয়ার করতে পারো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটিকে শেষ অবধি দেখতে হবে ডিটেলসে ব্যাপারগুলো বুঝতে হলে। তার আগে তুমি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। যাদের মনে হচ্ছে যে তোমার কাছে এই ভিডিওটি হেল্পফুল হবে, ভিডিওটিকে আগেই একটি লাইক করে দাও আর শেষ অবধি দেখো। কাজের মনে হলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে একদম ভুলবে না। সবার প্রথমে আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের তিনটি ক্রিম। তার মধ্যে এটি হলো 10-in-1 অ্যাক্টিভ মিরাকল ডে ক্রিম, অর্থাৎ এটাকে তুমি অ্যাজ এ ময়েশ্চারাইজার, অ্যাজ এ ডে ক্রিম ব্যবহার করতে পারো। এর মধ্যে রয়েছে তোমার SPF 15, যার মধ্যে সান প্রোটেকশনও রয়েছে, অ্যাজ এ সানস্ক্রিনও তুমি এটাকে ব্যবহার করতে পারো। ওভারঅল একটা ক্রিম তোমার সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, ডে ক্রিম সমস্ত কিছুর কাজ করবে। নেক্সট আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সেরই অ্যান্টি এজিং নাইট ক্রিম। যদিও বা এটা অ্যান্টি এজিং নাইট ক্রিম, 18+, 18 বছর যার পার হয়েছে প্রত্যেকেই এটাকে ব্যবহার করতে পারবে। অ্যাজ এ নাইট ক্রিম এটা কতটা ভালো আমার নাইট ক্রিমের ভিডিওতেও সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো এই ক্রিমটাকে কিন্তু অ্যাজ এ নাইট ক্রিম ব্যবহার করা যায়। নেক্সট আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের এই ফেয়ারনেস ক্রিম। এই ফেয়ারনেস ক্রিম সম্পর্কে ডিটেইল রিভিউ আমার চ্যানেলে অনেক আগেই করা রয়েছে, তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। এই ফেয়ারনেস ক্রিমটির বেস্ট পার্ট হলো এর মধ্যে SPF 20 PA++ রয়েছে, অর্থাৎ তুমি এটাকে অ্যাজ এ সানস্ক্রিন, অ্যাজ এ ফেয়ারনেস ক্রিম, অ্যাজ এ ময়েশ্চারাইজার, ইভেন অ্যাজ এ নাইট ক্রিমও ব্যবহার করতে পারো। যাদের বাজেট কম তারা যদি এই নাইট ক্রিমটাকে কিনে নাও, তোমরা একই সাথে এটা তোমাদের নাইট ক্রিম প্লাস ডে ক্রিম প্লাস সানস্ক্রিন সমস্ত কিছুরই কাজ করবে এবং স্কিনের মধ্যে কিন্তু ভালো বেনিফিট দেবে। যারা জানো না তাদেরকে বলে দেই, ওয়াও স্কিন সায়েন্স হলো একটি প্যারাবেন, মিনারেল অয়েল বা যে কোনো ধরনের বাজে কেমিক্যাল ফ্রি ব্র্যান্ড। এই সময় একটা ভালো প্যারাবেন ফ্রি ব্র্যান্ডের নাম আমরা সবাই জানতে চাই বা সেটা স্কিনে শ্যুট করে কিনা এরকম একটা ব্যাপার রয়েছে। সো সেরকমই একটি ব্র্যান্ড হলো ওয়াও স্কিন সায়েন্সের একটি ব্র্যান্ড। আমি এদের প্রচুর প্রোডাক্ট ট্রাই করেছি, কিছু কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ারও করেছি। আজকের এটি হলো হল ভিডিও। এই তিনটি ক্রিমের প্রাইস তোমাদেরকে বলা হলো না, আমি বলে দিই। ওয়াওয়ের যে অ্যান্টি এজিং নাইট ক্রিমটা রয়েছে এটার প্রাইস হলো 699 রুপিস। অ্যাক্টিভ মিরাকেল ডে ক্রিমের প্রাইস হলো 649 রুপিস এবং যে ফেয়ারনেস ক্রিমটি রয়েছে এর প্রাইস হলো 989 রুপিস। এরপর আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের অ্যান্টি অ্যাকনি কিট। যাদের মুখে প্রচণ্ড ব্রণ রয়েছে তাদের জন্য এটা খুব ভালোভাবে কাজ করে। আমি এটাকে কিনে রেখে দিয়েছি, প্রায় 1 বছর হয়ে গেল, অর্ধেকও শেষ হয়নি। মাঝে মধ্যে যখন আমার ফেসের মধ্যে দু একটা ব্রণ ওঠে বা পিম্পলস একটু বেড়ে যায় তখন আমি এই কিটটি ব্যবহার করি। এর মধ্যে দেখো তোমরা দেখতে পাচ্ছ তিনটি প্রোডাক্ট রয়েছে। এটা হলো ক্লিনজার, ফোমিং ক্লিনজার এবং খুব জেন্টল স্কিনের ওপর। তারপর রয়েছে একটা স্ক্রাব, এটা দিয়ে স্ক্রাব করতে হয়। তারপর রয়েছে একটা সিরাম, এটা ব্যবহার করতে হয়। এটা সাধারণত নাইট টাইমে ব্যবহার করা সবথেকে ভালো এবং অয়েলি স্কিন যাদের তারা এটাকে সবসময় ব্যবহার করতে পারে তাদের জন্য কিন্তু এটা একটা লাইফ সেভিং প্রোডাক্ট। আর অ্যাকনি যাদের রয়েছে তারা এটাকে ট্রাই করতে পারো, তোমার অ্যাকনি কিন্তু অনেকাংশেই কমতে শুরু করবে। সো আমি এটাকে কিনেছিলাম, প্রায় 1 বছর হয়ে গেলো, এখনও আমার কাছে রয়েছে। এর টোটাল কিটটার প্রাইস হলো 1999 রুপিস। এই টোটাল কিটটার প্রাইস 1999 রুপিস। তুমি ওয়াওয়ের প্রোডাক্ট অনলাইনে সবসময় ডিসকাউন্টে পেয়ে যাবে। এরপর আমার কাছে রয়েছে ওয়াওয়ের এই অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক। এই পিল অফ মাস্কটা কতটা ভালো ব্ল্যাকহেড রিমুভ করে সেটা তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম। এই পিল অফ মাস্কটি তোমরা ট্রাই করতে পারো, 399 রুপিস এর প্রাইস এবং এটাকেও কিন্তু আমি ব্যবহার করি। এটাকে যারা উইকলি স্কিন কেয়ারে সপ্তাহে একদিন করে তুমি স্ক্রাব করার পর DIY স্ক্রাব ব্যবহার করলে বা এদেরও একটা অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাব পাওয়া যায় সেটা কিনে ব্যবহার করলে এবং ব্যবহার করার পর তুমি এই মাস্কটি কিন্তু ব্যবহার করতে পারো তোমার ব্ল্যাকহেডস এবং স্কিনের যে ডার্ট ইম্পিউরিটিস রয়েছে সেগুলোকে দূর করার জন্য। এরপর আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের এই গ্রিন টি ফেস মাস্ক। এই ফেস মাস্কটি সব ধরনের স্কিন টাইপের জন্য যায়, ত্বকের বয়স ধরে রাখতে দারুণভাবে সাহায্য করে এটি। এরও রিভিউ আমার চ্যানেলে করা রয়েছে, চাইলে একবার চেক করে নিতে পারো, ডিটেলসে ওখানে সমস্ত কিছু দেখিয়েছি। এর টেক্সচার, এর প্রাইস হলো 375 রুপিস। এটাকেও তোমার উইকলি স্কিন কেয়ারে তুমি কিন্তু সামিল করতে পারো, তোমার প্রয়োজন বুঝে যে প্রোডাক্টটি তোমার দরকার হবে তোমার ত্বকের সমস্যা অনুযায়ী তুমি বেছে নিতে পারো এবং সেই হিসাবেই তুমি ব্যবহার করতে পারো। এরপর আমার কাছে যেই প্রোডাক্টটি রয়েছে কম বেশি হয়তো তোমরা সবাই এটাকে ব্যবহার করেছো, ওয়াওয়ের অ্যাক্টিভেটেড চারকোল ফেস মাস্ক। এই ফেস মাস্কটি আর এই ফেস মাস্কটি, এই দুটোই অ্যাক্টিভেটেড চারকোল ফেস মাস্ক, এটা হলো পিল অফ আর এটা হলো ওয়াশ অফ এবং দুটোই স্কিনের মধ্যে খুব ভালো কাজ করে। কিন্তু ব্ল্যাকহেড রিমুভ করার ক্ষেত্রে এটা বেশি এফেক্টিভ, যাদের ব্ল্যাকহেডসের মতো সমস্যা রয়েছে তারা এটাকে ট্রাই করতে পারো। আর এটাকে
তুমি সপ্তাহে একদিন করে ডেইলি ব্যবহার করতে পারো তোমার স্কিনকে ডিটক্স করার জন্য। এটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। আর এটাকেও কিনেছি আমি প্রায় এক বছরের মতো হয়ে গেছে, এর শেলফ লাইফ অনেক দিন, আমি ঘরে রেখে দিয়েছি এবং এর প্রাইস আই থিঙ্ক 699 rupees। আর যাদের এটাকে নিয়ে একটু ডিটেলতে রিভিউ দেখার ইচ্ছা রয়েছে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই এর রিভিউ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। নেক্সট রয়েছে আমার কাছে সানস্ক্রিন, সানস্ক্রিন তো মাস্ট, আর এটা হলো ওয়াওয়ের অ্যান্টি পলিউশন সানস্ক্রিন। এটা একই সাথে তোমার পলিউশনের হাত থেকেও রক্ষা করছে, পাশাপাশি সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও রক্ষা করছে। SPF 40 রয়েছে এর মধ্যে এবং এর প্রাইস হলো তোমার 649 rupees। ওয়াওয়ের প্রোডাক্টগুলি একটু কস্টলি বাট এগুলো স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এবার সানস্ক্রিনটাকে তুমি কীভাবে ব্যবহার করতে পারো, তোমার পছন্দের ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো, বা এদেরও কিছু ফেস ওয়াশ রয়েছে, চারকোল ফেস ওয়াশ, অ্যাপেল সাইডার ভিনিগার ফেস ওয়াশ, যেগুলো আমি ট্রাই করি, তুমি ওগুলো ইচ্ছে করলে ব্যবহার করতে পারো। তারপর তুমি ডে ক্রিমটাকে ব্যবহার করতে পারো এবং ডে ক্রিম ব্যবহার করার পর এই সানস্ক্রিনের লেয়ার কিন্তু ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারো। এরপর আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের রোজ অ্যান্ড ল্যাভেন্ডার ফেস মিস্ট, এবং এই ফেস মিস্টটি যে কতটা ভালো, আমার অল টাইম ফেভারিট, বাট এর প্রাইসটা একটু কস্টলি, সবসময় আমি ব্যবহার করতে পারি না, তাই আমি এটাকে ঘরে রেখে দিয়েছি, অলমোস্ট শেষ, জাস্ট এতটুকুনি প্রোডাক্টই রয়েছে, এর প্রাইস হলো 499 rupees। এবং যেমন কি বললাম, ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করবে, এই মিস্টটাকে ফেসের মধ্যে স্প্রে করবে, ডে ক্রিম ব্যবহার করবে, তারপর সানস্ক্রিন ব্যবহার করবে, ব্যাস তোমার ডে টাইম স্কিন কেয়ার কমপ্লিট। এছাড়া আমার কাছে রয়েছে ওয়াও স্কিন সায়েন্সের এই অ্যালোভেরা জেল। এটি মাল্টিপারপাস অ্যালোভেরা জেল, তুমি চুলের যত্নে, অ্যাজ এ ফেস মাস্ক, অ্যাজ এ ময়েশ্চারাইজার, অ্যাজ এ নাইট ক্রিম, যেভাবে খুশি তুমি এটাকে ব্যবহার করতে পারো। এটাকে ব্যবহার করার অনেক অনেক পদ্ধতি আমার জানা রয়েছে। আর এই অ্যালোভেরা জেলকে আমি সাধারণত অ্যাজ এ নাইট ক্রিম কিছুদিন থেকে ব্যবহার করছি এবং আমার স্কিনের মধ্যে রেজাল্ট কীরকম সেটা তোমরা আমার অন্যান্য ভিডিওতে দেখেছো। আর আমার খুব পছন্দের এই অ্যালোভেরা জেল, এটা 99% পিওর অ্যালোভেরা জেল এবং এর মধ্যে কোনো সিনথেটিক কালার অ্যাড করা নেই। আমি দেখাতে চাই আমার ফেভারিট শ্যাম্পু, অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পু, যেটাকে ব্যবহার করে আমার চুল পরে একদম নাই হয়ে গেছে এবং আমার চুল কিন্তু মোটেও এখন ঝরে না। আর নেক্সট হলো এই কন্ডিশনার, এই দুটোরই প্রাইস হলো 499 rupees। এবং তোমার চুলকে মজবুত, সিল্কি, শাইনি করে তুলতে এই দুটো প্রোডাক্ট দারুণভাবে কাজ করে। আরেকটা জিনিস আমি পার্সোনালি নিতে পছন্দ করি, সেটা হলো ওয়াওয়ের এই বায়োটিন। এই বায়োটিনের বিশেষ বৈশিষ্ট্য হলো তোমার চুল, ত্বক আর নখকে মজবুত রাখে, আমি কিন্তু এটাকেও ব্যবহার করি, এর প্রাইস হলো 899 rupees। সো বন্ধুরা, এই ছিল ওয়াওয়ের কিছু প্রোডাক্ট যেগুলো আমি বিভিন্ন সময় কিনেছিলাম, জমিয়ে রেখেছিলাম, আজ তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। এই প্রোডাক্টগুলোর মধ্যে কিছু প্রোডাক্টের রিভিউ আমার চ্যানেলে আগে থেকেই করা রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো, আর যেগুলোর করা নেই যদি তোমরা চাও আমি অবশ্যই সেগুলো রিভিউ শেয়ার করব। আর যাদের ডে টু নাইট স্কিন কেয়ার গাইডের প্রয়োজন ছিল আমি আরেকবার বলে দিচ্ছি, তোমার পছন্দ মতো ওয়াওয়ের যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে রোজ অ্যান্ড ল্যাভেন্ডার মিস্ট, অর্থাৎ এটা দিয়ে ফেসের মধ্যে স্প্রে করে নিতে পারো, কটনে ব্যবহার করতে পারো। নেক্সট ওয়াওয়ের যে ডে ক্রিমটা রয়েছে সেটাকে অ্যাপ্লাই করে নিবে, তারপর সানস্ক্রিন, নেক্সট তুমি ডে টাইম তোমার স্কিন কেয়ার কমপ্লিট। আর নাইট টাইম স্কিন কেয়ারের জন্য একই রকমভাবে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করলে, ফেস মিস্ট অ্যাপ্লাই করলে, তারপর তুমি ব্যবহার করতে পারো ওয়াওয়ের যে নাইট ক্রিম রয়েছে সেটা, অথবা অ্যালোভেরা জেলও তুমি ব্যবহার করতে পারো। এছাড়া উইকলি স্কিন কেয়ারের জন্য আমি বলবো তুমি ফেসটাকে স্ক্রাব করো, ওয়াওয়ের স্ক্রাব রয়েছে সেটাকে নিয়ে নিতে পারো, বা তুমি DIY স্ক্রাবও ব্যবহার করতে পারো। তারপর রয়েছে তোমার কাছে ফেস মাস্ক, আমি তিনটে ফেস মাস্ক দেখালাম, অ্যাক্টিভেটেড চারকোল পিল অফ মাস্ক, অ্যাক্টিভেটেড চারকোল নর্মাল মাস্ক, আর একটা দেখালাম হলো গ্রিন টি ফেস মাস্ক। তোমার যে কোনো একটি প্রয়োজন বুঝে তুমি নিয়ে নেবে, স্ক্রাবিং করার পর সেটাকে ব্যবহার করবে, উইকে একদিন বা দুদিন তুমি এভাবে ফলো করতে পারো। নেক্সট অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো। হেয়ার কেয়ারের ক্ষেত্রে কী করতে পারো, হেয়ার কেয়ারও তোমাদের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। হেয়ার কেয়ারের ক্ষেত্রে নর্মালি অ্যাপেল সাইডার ভিনিগার শ্যাম্পু দিয়ে তুমি শ্যাম্পু করতে পারো, তারপর কন্ডিশনার অ্যাপ্লাই করতে পারো, সপ্তাহে একদিন অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে চুলটাকে ম্যাসাজ করে নিতে পারো, ব্যাস তোমার হেয়ার কেয়ারও কমপ্লিট। সো বন্ধুরা, এই ছিল আমার মতামত, কাছে থাকা ওয়াও স্কিন সায়েন্স প্রোডাক্টের কিছু কালেকশন যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যারা এই প্রোডাক্ট নিয়ে অনেক কিছু রিসার্চ করছিল তাদের কাছে এই ভিডিওটি নিশ্চয়ই হেল্পফুল হবে, যদি তোমারও সেটা মনে হয়। ভিডিওটিকে তো লাইক তো করেছোই, এবার শেয়ারও করে দাও। আমার চ্যানেলে তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।